আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে তা আমি একটি সহজ পদ্ধতিতে আপনাদের জন্য ট্রাভেল নেক পিলো তৈরি করে দেখাবো তার জন্য লাগবে এরকম সাইজের দুটো প্লেট আর লাগবে কাপড় তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিলেন কাপড় তো এই কাপড়টাকে আমি দুই ভাজ করে নেব তো আমি একসঙ্গে দুটো কেটে নেব এই জন্যে আমি এটাকে চার ভাজ করে নিলাম আপনারা দু ভাজ করে নেবেন এই প্লেটটার মাপ অনুযায়ী তা প্লেটটা আমি মেপে নেব প্লেটটা এই যে দশ ইঞ্চি আছে চারিদিকেই দশ ইঞ্চি আছে তো এটা কাপড়ের উপরে ফেলে দিলাম এভাবে সমান করে তা প্রথমে প্লেটটার মাপ নিয়ে নেবো আপনারা এই প্লেট থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি বাড়িয়ে নিতে পারবেন ডাউন করে চারিদিকে আর প্লেটটার যে মাপ হবে যা বাড়িয়ে কমিয়ে নিতে হবে তার মাঝামাঝি বরাবর একটা গোল শেপ দিতে হবে এর যত বড়ই নেওয়া থাক তার অর্ধেক এখানে বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি যাই থাক তার আর্ধেক নিতে হবে তো এখানে আবার ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর তার সেই মধ্যবিন্দু থেকে চারিদিকে আবার আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি করে দিয়ে দেবো এরকম একটা গোল জিনিসের ওপর দিয়ে এটাকে মাছ বরাবর একটা রাউন্ড করে দেবো তার মাঝে বরাবর আমি এভাবে নিচের দিকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব যেখান থেকে আমি মূল প্লেটের মাপ থেকে দু ইঞ্চি বা আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি মতো বাড়িয়ে দিয়েছি আপনারাও আপনাদের সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে দেবেন তা আমি এই যে এখান থেকে একটু রাউন্ড দিয়ে এই যে বাড়তি অংশটা সহ কেটে নিচ্ছি আর এইখানে এই যে মাঝখানে ডাউন দিয়ে এভাবে এই বৃত্তটা কেটে দিচ্ছি এখানে একটা পিন দিয়ে দিতাম যাতে করে কাপড়টা সরে না যায় সেভাবে পিন দিয়ে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব এত কেটে নিলাম দেখুন এখানে যে ছোটো প্লেটটি নিয়েছি সেই ছোটো প্লেটটা দিয়ে এখানে এইভাবে রাউন্ড দিয়ে দিতে পারেন এই যে চোট টোপ্লেটটা দিয়েই আপনারা শেপটা দিতে পারেন সমান করে তাহলে সুন্দর হবে এখানেও বাড়ি কমে দিতে পারবেন এতে হয়ে গেল আমার খুবই সহজ পদ্ধতিতে কাটিং এভাবে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে বাড়ি বসে নেক হ্যালো এখন বোতাম দেব বোতাম দেওয়ার জন্যে এখানে একটা কাপড় দুভাঁজ করে কেটে নিয়েছি এটাকে সেলাই করিয়ে দিতে হবে বোতাম দেওয়ার জন্যে তাই তো আমার হয়ে গেলো কাটিং আর ঝুলাই ঝুলিয়ে রাখার জন্য একটা ফিতাম মাছ বরাবর দিতে পারেন তাই যে আমি সেলাইতে চলে এসেছি প্রথমে বোতামের টিটার কাপড়টা সেলাই করে নেব দিয়ে এবার একটা কাঠি দিয়ে বা একটা পেন দিয়ে কিছু দিয়ে এটাকে উলটিয়ে দিতে হবে ভালোভাবে উলটিয়ে দিয়ে চেপে নিতে হবে এবার এই যে মাঝখানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি মতো গ্যাপ রেখে তুলোটা ভরার জন্যে সাইড থেকে আমি সেলাই দিয়ে দেবো ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দেবো আর এই কর্নারে এসে বোতামটা দেওয়ার জন্যে যে ফিতাটা সে ফিতাটা ভেতরে ঢুকিয়ে দেবো যে সেলাইড কাপড়টার মুখটা বাইরের দিকে সেলাই আছে সেটাকে ভিতরের দিক দিয়ে দেবো আর কাটিং যেটা সেটা এই যে বাইরের দিকে রেখে দেবো মোট কথা ভাস লাইনটা ভিতরে থাকবে আর খোলা দিকটা বাইরে থাকবে তো এইভাবে এই যে আমি রাউন্ড দিয়ে সুন্দর করে সেলাই করে দেব ঘুরিয়ে ঘুরিয়ে আর এই যে মাজা পড়াবার উপরের দিকে একটা ফিতা দেওয়ার জন্য এটাও আমি সেলাই করে নিয়েছি এভাবে এটাকে ভিতরে ঢুকিয়ে দেবো দাগ দিয়ে দিয়েছি মাছ বরাবর এটাকে ঢুকিয়ে দিয়ে এটাও সেলাই দিয়ে দেবো আর এই পার্শ্বেও যে বোতামের ফিতা আর একটি সেটাও লাগিয়ে দিলাম একইভাবে দুটা ফিতাই লাগিয়ে দিচ্ছি এখানে এসে এই যে যেখানে ফাঁকা থাকবে তার পাশে আড়াই ইঞ্চি ধরে এই যে দাগ বরাবর সেলাইটা দিয়ে দেবো এটা আমার সেলাই করা হয়ে গেল আমি এটাকে এখন উলটিয়ে নেব এখন ওই ফাঁকা জায়গা আমি তুলা ভরে নেব তোলাটা একটু ফুম ধরনের হতে হবে আর এখানে বোতাম লাগিয়ে দেবো একটি বোতাম লাগিয়ে দিলেই হবে এভাবে ফুমালা তুলা আমি এর ভিতর দিয়ে ফাঁকা জায়গা দিয়ে এভাবে ভিতরে সব ঢুকিয়ে দেব কাঠি দিয়ে কাঠের যে কোনো কিছু দিয়ে এটাকে ভিতরে ভালোভাবে চেপে 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 দিতে হবে যাতে করে বেশ সুন্দর শক্ত রয়ে রাউন্ড হয়ে যায় ভালো করে শক্ত করে না দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে বসে যাবে এই তো হয়ে গেল আমার নেক নেকল তৈরি করা আশা করি আপনাদের ভালো লেগেছে তা আপনারা এইভাবে সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন কম খরচে তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছে লাভে